কুষ্টিয়ার মিরপুরে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় কুষ্টিয়া দুই আসনের সাবেক সাংসদ শহীদুল ইসলাম সহ বিএনপির চুয়ান্ন নেতাকর্মী পেয়েছেন বুধবার বিকালে কুষ্টিয়া যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মেরিনা সুলতানা এই রায় দেন এ সময় মামলার সব আসামি আদালতে উপস্থিত ছিলেন আঠারো বছর পর এই মামলা থেকে তারা খালাস পেলেন দু সালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির আয়োজনে কর্মী সমাবেশে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান আওয়ামী লীগ বসির উদ্দিন এবং আবদুর রহমান পরে নিহত বশির উদ্দিনের ভাই বাদী হয়ে শহীদুল ইসলাম সহ চুয়ান্ন নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করেন ছয় সালের আঠাশে অক্টোবর থেকে আজ অবধি আঠারো বছর এক মাস পুরো হল এই মামলা আমরা কোর্টে হাজিরা দিচ্ছি নিয়মিতভাবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা বিশেষ জজ আদালতে ন্যায় বিচার পেয়েছি এই জন্য মহল আল্লাহ তালার কাছে আমরা লাগ্রো করি সুক্রিয়া আদায় করছি এবং আদালতের প্রতিও আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি ন্যায় বিচার জানার জন্য যে চুয়ান্ন জন আসামি হয়েছিল তারা অত্যন্ত নির্যাতিত হয়েছে শুধু এই এই মামলাটিই নাই এর সাথে ভেড়ামারা মিরপুরের অসংখ্য অসংখ্য মিথ্যা মামলা এই সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে হয়েছে যারা সম্পূর্ণ আইনগতভাবে এই মামলাগুলি মোকাবেলা করে আসছে আজকে ন্যায় বিচারের স্বার্থে বিচারক স্পেশাল বিচারক উনি ন্যায়দণ্ড দিয়েছেন